ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। নিশ্চয়ই ভালো আছো কেন বলছি, আমরাও সকলেই, অর্থাৎ সকল শিক্ষকরাই চাই যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। কিন্তু আমরা চাইলেই তো আর হবে না, কিন্তু কখনো কখনো কি হয় তোমাদের, কখনো কখনো হয় কি যে আমাদের চাওয়া ছাড়াও আমরা একটু বেশি রকম খারাপ হয়ে পড়ি। আর সারা বিশ্ব জুড়ে এখন যে পরিস্থিতি চলছে, কি অতিমারী, কি কোভিড-19, অর্থাৎ 2019 সালের চীনের উহান প্রদেশে এটা প্রথম দেখা গেছিল, তাই এর নামকরণ হয়েছিল কোভিড-19। এবং সেটা আমাদের দেশে আমরা পাই জানুয়ারিতে প্রথম আসে, কিন্তু অতটা প্রভাব জানুয়ারিতে আমাদের এখানে পড়েনি। কিন্তু মার্চ মাসের দিকে যখন তার কী বলবো প্রভাব, কুপ্রভাব আমাদের উপর পড়তে থাকে, তখন আমরা আস্তে আস্তে ঘরবন্দি হয়ে যেতে থাকি। বিশেষ করে তোমরা, প্রায় 1.5 বছরের উপর হয়ে গেছে যে স্কুল বন্ধ, স্কুলের সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই, তবুও প্রত্যেক মাসে মিড ডে মিল দেওয়ার যে রীতি আমাদের আছে, সেখানে তোমাদের সাথে আমাদের দেখা হয় না। আসে গার্জেনরা, তোমাদের অভিভাবক অভিভাবিকারা আসে, তারা এসে মিড ডে মিল নিয়ে যায়, ওইটুকুই। কিন্তু তারপরেও যে আরও অনেক কাজ থাকে স্কুলের, স্কুলটা তো মূলত একটা কী বলবো, একটা পীঠস্থান, কিসের বিদ্যার পীঠস্থান। এখানে শুধু বিদ্যা দান করাও হয় না, এখানে বিদ্যা আহরণও করা হয়। তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, কিন্তু যখন তোমাদের সাথে আমাদের দেখাই নেই, তখন এই আদান প্রদানটা কীভাবে হবে সেটাও পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি শব্দের মাধ্যমে, ছবির মাধ্যমে তোমাদের কাছাকাছি পৌঁছানোর, আর প্রযুক্তির সহায়তায়। সেটাও প্রায় 1.5 মাসের ওপর হতে চলল আমরা তোমাদের সাথে এই অনলাইন ক্লাসের ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু ওই তো দুধের স্বাদ গুলো মেটানো, তোমাদের যেহেতু কাছে পাচ্ছি না, তাই এইভাবেই আমরা তোমাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, তাতে তোমাদেরও খানিকটা কী বলবো পড়ার সাথে যুক্ত থাকার সুযোগ হচ্ছে, আর আমরাও একটু তোমাদের কাছাকাছি যেতে পারছি। উপায়েরই এই সুবিধাগুলো হচ্ছে। আর প্রতিটি ক্লাসে যে কথা বলে থাকি ক্লাসের শুরুতে এবং শেষে, এই অতিমারী পরিস্থিতির জন্য তোমরা কেউ বাড়ি থেকে বেরোবে না, প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবে না। আর প্রয়োজন কখনো যদি হয়েই পড়ে, তবে এই অতিমারির মধ্যে আত্মীয় স্বজনের বাড়ি থেকে একটু দূরে থাকাই ভালো, অর্থাৎ ফোনে যোগাযোগ থাক, কিন্তু কারো বাড়িতে এই মুহূর্তে যাওয়াটা একদম বাঞ্ছনীয় নয়। যদি নিতান্তই যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, যেটা আমাদের নিত্যসঙ্গী, আর দূরত্ব বজায় রেখে চলবে। দূরত্ব বলতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, অর্থাৎ একজনের থেকে আরেকজনের দূরত্ব কম করে 6 ফুট, এই দূরত্ব বজায় রেখে চলবে। আর যখন আবার বাড়িতে ফিরে আসবে তখন ভালো করে সাবান দিয়ে স্নান করে, গা হাত পা ধুয়ে স্নান করে, জামা কাপড় ছেড়ে তারপর ঘরে ঢুকবে। আর ঘরে থাকাকালীনও যদি সম্ভব হয় 2 ঘন্টা পর পর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে। আর হাত ধোয়া ছাড়া কখনো নাকে, মুখে এবং চোখে হাত দেবে না। এই কথাগুলো কেন প্রতিটি ক্লাসের শুরুতেই স্মরণ করিয়ে দিই, কারণ তোমাদের একটু মনে রাখার জন্য, সতর্ক হওয়ার জন্য। যাই হোক, এবার আমরা পাঠিয়ে চলে আসি। চলো, আমাদের দ্বিতীয় পর্বের যে পঠন পাঠন সেটা শেষ হয়ে গেছে, আজ থেকে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করব। তোমরা 223 পাতা বার করলেই তৃতীয় পর্বের একদম প্রথম পাতা আমরা পেয়ে যাব, তৃতীয় পর্বের প্রথম পাতা। কিন্তু ধারাবাহিকভাবে এই পেজগুলো আছে, অর্থাৎ পরপরই আছে। তৃতীয় পর্বের জন্য প্রথম বরাদ্দ হচ্ছে 223 পাতা।
আর পূর্ব পাঠের যে পুনরালোচনা, সেটা পুনরালোচনা করতে গেলে তো তার জন্য মূল্যায়ন ব্যবস্থা আছে। আমরা আগের দিন কী ক্লাস করেছিলাম সেটা এর পরবর্তী ক্লাস থেকে সেটা শুরু হবে। তবে যাই হোক, তাহলে চলো তোমরা তোমাদের যে আমার বই আছে, আমার বইয়ের তৃতীয় পর্বের ঠিক প্রথম পাতাটা বার করবো। সেখানে কিন্তু 223 নম্বর পাতা আছে। এই 223 নম্বর পাতা তোমরা বার করলেই আমরা আজকের পাঠে চলে যেতে পারবো। চলো 223 নম্বর পৃষ্ঠা বার করো। 223 নম্বর পৃষ্ঠা বার করেছো? বার করলেই দেখবে এই ধরনের এই ছবিটা, ঠিক এই ছবিটাই, এই পৃষ্ঠাটাই হচ্ছে 223 নম্বর পৃষ্ঠা। এখানে একটি ইংরেজি রাইম আছে, অর্থাৎ বাংলায় যাকে বলে কবিতা, সেই কবিতাটা কি নিয়ে? একটা নৌকোকে নিয়ে। একটা নৌকো, এখানে দেখো একটা নৌকোর ছবি দেওয়া আছে। একটা নদী দিয়ে একটা ছেলে একটা নৌকো বেয়ে লগা দিয়ে, দেখো বইটার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা লগা দিয়ে নৌকোটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইটা নিয়েই আজকের এই ছড়া। এই ছড়াটা আমাদের শুধু প্রথম কাজ হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই এগুলো উচ্চারণ করে মনে রাখা। তাহলে প্রথমে আমি পড়ছি, পরবর্তীতে আমরা এর যে অর্থগুলো হচ্ছে সেই অর্থগুলো আমাদের ক্লাস চলাকালীন আমরা এগুলো তোমাদের সাথে আলোচনা করব, কেমন? তাহলে প্রথমে আমি পড়ি, তারপরে তোমরা আমার সাথে সাথে পড়বে। প্রথম আমি একবার পড়ে নিই, তোমরা শুনে নাও এর উচ্চারণগুলো কেমন কেমন হবে, তারপরে আমার পেছনে পেছনে তোমরা পড়বে। রাইমটা এরকম আছে, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম। তাহলে তোমরা এবার আমার সাথে সাথে পড়ো, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। মেরিলি এই শব্দটার সাথে আমাদের এর আগে পরিচয় হয়েছে, কিন্তু বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমাদের কাছে নতুন, তাই আমরা এর যে বানানগুলো আছে সেই বানানগুলো পড়ে নেব, তারপর আবার পড়ব। আর ও ডব্লিউ রো, আর ও ডব্লিউ রো, আর ও ডব্লিউ রো, ওয়াই ও ইউ আর ইয়োর বি ও এ টি বোট, রো 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 ইয়োর বোট, জি ই এন টি এল ওয়াই জেন্টলি, ডি ও ডব্লিউ এন ডাউন, টি এইচ ই দি এস টি আর ই এ এম স্ট্রিম, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, এম ই ডবল আর এল ওয়াই মেরিলি, এম ই ডবল আর এল ওয়াই মেরিলি, এম ই ডবল আর এল ওয়াই মেরিলি, এম ই ডবল আর আই এল ওয়াই মেরিলি, মেরিলি 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 মেরিলি, চারবার আছে মেরিলি। তাহলে একটা মনে করলেই আমাদের মনে থেকে যাবে সবকটা। তারপর লাইফ ইজ বাট এ ড্রিম, এল আই এফ ই লাইফ, আই এস ইজ বি ইউটি বাট, এ ডি আর
ড্রিম, 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 ড্রিম। তাহলে আবার প্রথম থেকে আবার একটু আমরা পড়ি, তারপর আবার বানান করব। রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম, মেরিলি 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 মেরিলি। লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম। তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা বানান করে একদম মনে রাখা, তারপরে আমরা লাভ না দেখে লেখার প্রশ্নে যাব, মানে না দেখে কীভাবে লেখা যায় সেই দিকে আমরা খেয়াল করব। কিন্তু তার আগে আমাদের দরকার হচ্ছে এটাকে মনে রাখা। তাহলে আবার একটু বানান করে পড়ি। আর ও ডব্লিউ রো, আর ও ডব্লিউ রো, আর ও ডব্লিউ রো, রো রো রো, ওয়াই ও ইউ আর ইওর, বি ও এ টি বোট, রো 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 ইওর বোট, জি ই এন টি এল ওয়াই জেন্টলি, জি ই এন টি এল ওয়াই জেন্টলি, ডি ও ডব্লিউ এন ডাউন, টি এইচ ই দি, এস টি আর ই এ এম স্ট্রিম, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, এম ই ডবল আর আই এল ওয়াই মেরিলি, 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 মেরিলি 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 মেরিলি, এল আই এফ ই লাইফ, আই এস ইজ বি ইউটি বাট এ, ডি আর ই এ এম ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম। তাহলে প্রথম থেকে আবার পড়ি। রো 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 ইওর বোট, রো 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 ইওর বোট, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। তোমরা যদি মনোযোগ সহকারে বেশ কয়েকবার পড়ো তাহলে কিন্তু এটা মনে থাকার কথা। তাই আমাদের কি করতে হবে, এটাকে বারবার করে পড়ে এটাকে মনে রাখতে হবে। আরেকটা কাজ তোমাদের করতে হবে বাড়িতে, সেটা হচ্ছে কাগজের, এখানে যেমন নৌকো আছে, তোমরা কাগজের নৌকো বানাবে। কিভাবে বানাতে হয়, বাড়িতে মা আছে, মাকে বলবে বা বাবাকে বলবে, তোমরা তারপরে নিজেরা একটু চেষ্টা করবে কাগজের নৌকো বানানোর। আর তোমরা যদি না পারো তাহলে আমরা এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে কাগজের নৌকো বানাতে হয়। তার আগে আমরা এটা আরও একবার পড়ে নিই। রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, লাইফ ইজ বাট এ ড্রিম, রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। তাহলে আমরা আশা করছি তোমাদের এটা উচ্চারণ করে পড়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। তারপর আমরা তোমাদের মুখ থেকে এটা শুনতে চাইব। এই যে ছড়া রাইমটা এখানে আছে, এটা তোমাদের কাছ থেকে আমরা একটু শুনব, তোমরাও পড়তে পারছো কি না। তাহলে আপাতত এখানে আমরা রাখছি, রাখার আগে আরেকবার পড়ে নিচ্ছি। রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। তাহলে এবার তোমরা 225 পাতা বার করো। এতক্ষণ তো আমরা ইংরেজি পড়ছিলাম, তাহলে এখন আমরা
এই বাংলা যে গল্পটা আছে ছবি দেখে দেখে পড়ার কথা এখানে বলা আছে। কি ছবি আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শহরের ছবি উপরে, আর নিচে হচ্ছে একটা গ্রামের ছবি। তো যে শহরের ছবিটা আছে, বাড়িঘরগুলো শহরের ঠিক নয়, এখানে একটা রাস্তার পাশের ছবি দেওয়া আছে, আর নিচে একটা আমরা পড়তে পড়তে সেটা দেখে নেব কি আছে। পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, তাই না? তোমরাও তো দেখতে পাও পথে, যখন পথের পাশে যখন ইলেকট্রিকের খুঁটিগুলো থাকে, সেটাই বলছে বিজলি বাতির খুঁটি, তার বাংলাটা এমন হয়েছে। পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছ ওখানে খুঁটির পাশে মইটা হেলান দিয়ে রাখা আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে মইটা খুঁটির পাশে হেলান দিয়ে রাখা আছে, রেখেছে। পাশে কালুদা দাঁড়িয়ে আছে, ওই খুঁটিটার পাশে দেখো কালুদা বলে একজন লোক আছে, তিনি দাঁড়িয়ে আছেন। বিজলির তার সারাই হবে, অর্থাৎ এই যে বিদ্যুতের যে তারগুলো আছে, এই তারগুলো সারাই করা হবে। মাঝে মাঝে এগুলো বিগড়ে যায় না বা খারাপ হয়ে যায় না? আমরা দেখতে পাই তো মাঝে মাঝে এই তারগুলো, অর্থাৎ আমাদের যখন বিদ্যুৎ না থাকে তখন এই তারগুলোতে, তখন কি হয়, তারগুলোতে কোনো অসুবিধা হয়, তখন ওই বিদ্যুৎ অফিসের বা বিদ্যুৎ সংস্থার লোক এসে সেগুলো সারাই করতে সেই তারের ওপরে ওঠে, মানে পোলের ওপরে ওঠে, খুঁটির ওপরে ওঠে। উঠতে কি লাগে, ওরকম একটা মই লাগে, ওটাকে মই বলে না? ওখানে দেখো খুঁটিটার পাশে একটা মই লাগানো আছে, সেই কথাই বলেছে। পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। তাহলে এই যে চারটে লাইন এখানে আছে, এই চারটে লাইন থেকে আমরা কি দেখলাম? পথে লোক চলে, পথে তো লোক চলবেই, তাই না? পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, আর সেই পথে যদি, মানে যে পথের কথা বলছে, সেই পথ যদি গ্রামের হোক বা শহরের, সেখানে যদি বিদ্যুৎ থাকে তাহলে সেই বিদ্যুতের খুঁটি তো রাস্তার পাশ দিয়েই যায়। এই জন্য বলছে যে পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। তাহলে এটা থেকে আমরা জানতে পারলাম, পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রাখা আছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, কেন, বিজলির তার সারাই হবে। আর এইখানে আরেকটা নিচের লাইনে আরেকটা ছবি দেওয়া আছে, এখানে দেখো একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, একটা মহিলার ছবি দেখতে পাচ্ছি। আর কি হচ্ছে, কয়েকটা ছেলে পেলে ওখানে খেলছে মনে হচ্ছে, একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, আর একটা দোকান মনে হচ্ছে, দোকানের সামনে একটা কি আছে, দোকানের সামনে দেখো দুটো বেঞ্চ পাতা আছে। তাহলে ওই এখানে কি বলতে চাইছে একটু দেখে নিই, সামনের মাঠে চলছে ফুটবল খেলা, এটা হচ্ছে একটা মাঠের ছবি, যে মাঠের মধ্যে ফুটবল খেলা চলছে, তাই বলছে সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে দেখে আর তালি দেয়, অর্থাৎ ফুটবল খেলা দেখে রেবার খুব ভালো লাগে, তাই সে দেখে দেখে তালি দেয়। ওপারে, অর্থাৎ মাঠটার ওই পারে হচ্ছে আজগর চাচার দোকান, ওইখানে দেখো একজন বসে আছে, সেটা নিশ্চয়ই আজগর চাচা, ওনার দোকান। দোকানে চাচার মন নেই, অর্থাৎ দোকানে বসে আছে কিন্তু তার মন দোকানে নেই, মন পড়ে আছে ওই যে ছেলেরা খেলছে সেই খেলার দিকে, তার মন পড়ে আছে, সেই কথাই বলছে। সাইকেল চেপে পিয়ন দাদা আসছে, যে পিয়নের কি কাজ, পিয়নের কাজ হচ্ছে পোস্ট অফিসে যখন চিঠি আসে সেই চিঠিগুলো পাড়ায় পাড়ায় যার যার নামে আসে তার নামে বিলি করে দেয়া, সেই জন্যই বলছে যে পিয়ন দাদা আসছে। কোথায়? সাইকেল চেপে পিয়ন দাদা আসছে, যে কাঁধে তার ঝোলা, পিয়ন দাদার কাঁধে দেখো একটা ঝোলা আছে, ঝোলার মধ্যে কি আছে, ঝোলায় চিঠির গোছা, অর্থাৎ সেই চিঠির গোছা কি হবে, চিঠির গোছা যার নামে চিঠি আছে তার বাড়িতে পৌঁছে যাবে সেই চিঠির গোছাগুলো। তাহলে
তাহলে এখন আমরা যে পদটা পড়লাম একটু বানান করে পড়ার চেষ্টা করি। চলো, পথ হয়েকার পথে লয়কার কলক চলয়কার, চলো পথে লোক চলে পথ হয়েকার পথের ভয়াকার তালিব সহিকার পাশে বয়হসি প্রভৃজ লয়হসি বিজলি ভয়াকার তয়হসি রোবাতির খন্দ্রবন্ধ হুসু তয়হসি খুঁটি ম হুসই টয়াকার মইটা চন্দ্রবন্ধু হুসু টয়হসি তয়কার খুঁটিতে হয়েকার লয়াকার দন্তন্য হেলান দয়হসি উদস্তয়কার দিয়ে রয়েকার হয়েকার ছয়কার রেখেছে পয়াকার তালিব সহিকার পাশে পয়াকার লয়হসু দয়াকার কালুদা দয়চন্দ্রবিন্দু আকার দর্শন রহস্যী অন্তস্ত একার দাঁড়িয়ে আ ছয়কার আছে বয়হস্যী বর্গীয় জ লয়হস্যী র বিজলির তয়াকার র তার দন্ত সহায়াকার রয়াকার হস্যই সারাই হ বয়কার হবে পথে লোক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে বিজলির তার সারাই হবে। এগুলো আমাদের বানান করে করে পড়তে হবে, হ্যাঁ এটা একটু মনে রাখবে, এই জন্যই এগুলো বানান করে পড়ে দেওয়ানোর চেষ্টা করছি। তার কারণ প্রথমে যে আগের দ্বিতীয় পার্টে দ্বিতীয় ভাগে যে পড়াগুলো আমাদের বাংলায় ছিল সেখানে স্বরচিহ্ন যুক্ত শব্দ পরে এসেছে, এখন দেখো স্বরচিহ্ন একটার জায়গায় দুটো স্বরচিহ্ন লেগে তারপরে শব্দ তৈরি হচ্ছে। যেমন খুঁটিতে ক্ষয় হস্যু আছে আবার চন্দ্রবিন্দুও আছে, অর্থাৎ ক্ষয়ের সাথে একটা স্বরচিহ্ন আছে গিয়ে হস্যু, আবার উপরে আছে চন্দ্রবিন্দু। খুঁটি অর্থাৎ নাকে একটু বাঁধিয়ে উচ্চারণ করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বলার সময় সেগুলো একটু নাকে বাঁধবে। তাহলে এইবার এইটা পড়ি আমরা, চলো দন্ত সহায়াকার ম দন্ত নয়কার র সামনের ময়াকার ঠয়কার মাঠে চ ল ছয়কার চলছে ক্ষয়হস্যু ট ফুট ব ল বল ক্ষয়কার লয়াকার খেলা সামনের মাঠে চলছে ফুটবল খেলা রয়েকার ভয়াকার রেবা দয়কার ক্ষয়কার দেখে আর ও আর দয়াকার লয়হস্যি তালি দয়কার উদ্বস্তিও দেয় রেবা দেখে আর তালি দেয় ও পয়াকার রয়েকার ওপারে আ দন্তস্য গ র আসগর চয়াকার চয়াকার র চাচার দয়কার কয়াকার দন্তন্য দোকান ওপারে আসগর চাচার দোকান দয়কার কয়াকার দন্তন্যয়কার দোকানে চয়াকার চয়াকার র চাচার ম দন্তন্য মন দন্তন্যয়কার হস্যই নেই দোকানে চাচার মন নেই। কেন দোকানে চাচার মন নেই? ওই যে ছেলেরা ফুটবল খেলছে সেই ফুটবল খেলার দিকে চাচার মন গিয়ে রয়েছে। তোমাদের যখন জিজ্ঞেস করা হবে তখন কিন্তু এগুলো জানতে চাইব আমরা। দন্তার সহায়কার হস্যই কয়কার ল সাইকেল চয়কার পয়কার চেপে বয়হস্যি অন্তস্থীয় দন্তন্য পিয়ন দয়াকার দয়াকার দাদা আ দন্তস্য ছয়কার আসছে অন্তস্থ জয়কারে যে আসছে যে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে কয়চন্দ্রবিন্দু আকার ধয়কার কাঁধে তয়াকার রতার ছয়কার লয়াকার ছোলা ছয়কার লয়াকার অন্তস্থীয় ছোলায় জয়হস্যি ঠয়হস্যি র চিঠির গয়কার ছয়াকার গোছা ঝোলায় চিঠির গোছা। আমরা একবার বানান করে পড়ে নিলাম, তারপর আবার এমনি দেখে দেখে পড়ার চেষ্টা করি, বলো তোমরা আমার সাথে সাথে। সামনের মাঠে চলছে ফুটবল খেলা রেবা দেখে আর তালি দেয় ওপারে আসগর চাচার দোকান দোকানে চাচার মন নেই সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে কাঁধে তার ছোলা ছোলায় চিঠির গোছা। তাহলে এখান থেকে আরেকবার পড়ি, পথে লোক চলে একপাশ থেকে পথে লোক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি
মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। তারপরে আছে সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়, ওপারে আসগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। এইটুকু তাহলে তোমরা সুন্দর করে পড়বে, এখান থেকে আবার প্রশ্নও করা হবে। তাহলে আজ এইটুকু থাক, তোমরা সকলে ভালো থাকবে, বাড়ির বাইরে একদম যাবে না, গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, দূরত্ব বজায় রাখবে, বাইরে থেকে বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে স্নান করে তারপর ঘরে ঢুকবে, কেমন?